আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষার পঞ্চম অধ্যায়ের দশম পর্ব অর্থাৎ দশম ক্লাস নিয়ে এসেছি। দেখো, আজকের ক্লাসে আমরা পড়ব মুরগি পালন পদ্ধতি। আমরা জানি বাংলাদেশে সাধারণত আমিষের চাহিদা পূরণ করার জন্য মুরগি একটি সর্বোকৃষ্ট খাত। অর্থাৎ মুরগি বাণিজ্যিকভাবে যেরকম চাষ করা হয়, বাসাবাড়িতে খাওয়ার ক্ষেত্রেও বা আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রেও মুরগির ব্যাপক ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে দেখো, মুরগি পালন পদ্ধতির মধ্যে মুরগির তিনভাবে পালন করা যায়। একটি হচ্ছে ছাড়া বা মুক্ত অবস্থায় মুরগি পালন, দ্বিতীয়টি হচ্ছে অর্ধ আবদ্ধ অবস্থায় মুরগি পালন, এবং তিন নম্বর হচ্ছে আবদ্ধ অবস্থায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমটায় চলে যাই। দেখো, মুক্ত বা ছাড়া অবস্থায় মুরগি পালন, এক নম্বর। এক্ষেত্রে দেখো, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে উল্লেখযোগ্য, সেগুলো আমরা দেখব। মুক্ত বা ছাড়া অবস্থায় একদম স্বাধীনভাবে মুরগি পালন করা যায়, স্বাধীনভাবে পালন করা যায়। দ্বিতীয়টা হচ্ছে এর খরচ কম হয়, অর্থাৎ এটি চাষ করতে বা মুরগি পালতে এর খরচ অনেক কম হয়। তিন নম্বর হচ্ছে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, অর্থাৎ মুরগি সারাদিন ছাড়াই থাকে। তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, এবং গ্রামাঞ্চলের বাড়িতে সাধারণত এ ধরনের মুরগি বেশি পালন করা হয়। গ্রামাঞ্চলের বাড়িতে পালন করা হয়। আচ্ছা, তাহলে দেখো, মুরগি পালন পদ্ধতির মধ্যে যে প্রথম পদ্ধতিটা হচ্ছে মুক্ত বা ছাড়া পদ্ধতি, সে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে একদম স্বাধীনভাবে, বিশেষ করে এটা গ্রামেই হয়ে থাকে, গ্রামের বাড়িতে বাড়িতে একদম ছাড়াভাবে এটি পালন করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে মুরগিদেরকে বাড়তি খাবার সরবরাহ করতে হয় না। মুরগিগুলো সারাদিন ঘুরে ঘুরে আশেপাশ থেকে খাবার সংগ্রহ করে নিজেরাই নিজেদের খাদ্য সংগ্রহ করতে পারে। এতে তেমন কোনো ঘর বা বাড়ির প্রয়োজন হয় না, অর্থাৎ আলাদা কোনো আনুষ্ঠানিকতা মানতে হয় না। এতে করে যে মুরগিগুলো পালে তার খরচ অনেকাংশে কম হয়। সাধারণত তোমার দেশি ধরনের মুরগি এভাবে পালন করা হয়ে থাকে। এরপর দেখো, মুক্ত বা ছাড়া মুরগি পালন পদ্ধতির পর আমরা চলে যাব দ্বিতীয়টা, যেটাকে বলা হচ্ছে অর্ধ আবদ্ধ। অর্ধ আবদ্ধ বলতে আমরা কি বুঝি? দেখো, অর্ধ আবদ্ধ মুরগি পালন পদ্ধতি বলতে বোঝাচ্ছে অর্ধ মানে অর্ধেক, এবং আবদ্ধ অর্থ যেটাকে কী করে হয়, যেটাকে বেঁধে বা বদ্ধ স্থানে পালন করা হয়। তাহলে অর্ধ আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতি। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই ক্ষেত্রে দেখো, এক নম্বর প্রথমত আমরা বলতে পারবো খরচ তুলনামূলক তোমার মুক্ত অবস্থায় বা ছাড়া অবস্থায় মুরগির চেয়ে বেশি হয়। খরচ তুলনামূলক বেশি, মুরগির বাসার ব্যবস্থা করতে হয়, বাসা প্রয়োজন হয়। আচ্ছা দেখো, অর্ধ আবদ্ধ বলতে অর্থাৎ এটি দিনের বেশিরভাগ সময় ছাড়া থাকে এবং কিছু সময় এটি বাসায় করতে হয়। এই মুরগির জন্য এই মুরগির তুলনামূলক খরচ বেশি, কারণ কি, যেহেতু অর্ধ অবস্থায় অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ে ওরা বাসায় ফিরে আসে, সেই ক্ষেত্রে এই মুরগিগুলোকে অতিরিক্ত খাবার এবং পানি সরবরাহ করতে হয়। খাবার এবং পানি সরবরাহ করতে এর খরচ অতিরিক্ত হয়, এবং মুরগির বাসা প্রয়োজন হয়, অর্থাৎ পাকা বা কাঁচা ধরনের বাসা তৈরি করে সেই মুরগিগুলো সেই বাসাতে রাখা হয়। সেই ক্ষেত্রে দেখো, এ ধরনের মুরগি সাধারণত চাষ করা হয় কী কী ক্ষেত্রে আমি বলি? সাধারণত তোমার উন্নত জাতের হাইব্রিড মুরগি, উন্নত জাতের হাইব্রিড, তারপরে হচ্ছে ফাও ইমি,
তারপরে অস্ট্রালোর এই ধরনের মুরগিগুলো সাধারণত তোমার অর্ধ আবদ্ধ অবস্থায় চাষ করা হয়ে থাকে, অর্থাৎ পালন করা হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখো তাদের খাবারও বেশি লাগে এবং বাসা বাড়ি এবং অতিরিক্ত খাবারের প্রয়োজন হয়, অতিরিক্ত খাবারও সরবরাহ করতে হয়। আচ্ছা দেখো, আমরা অর্ধ আবদ্ধ অর্থাৎ অর্ধেক মানে দিনের কিছুটা অংশ ছেড়ে এবং দিনের কিছুটা অংশ বাসার মধ্যে বদ্ধ রেখে মুরগি পালন করাটাই হচ্ছে আমার অর্ধ আবদ্ধ মুরগি পালন পদ্ধতি। এই পালন পদ্ধতির দেখো খরচ তুলনামূলক বেশি, যেহেতু বাসায় অর্ধেক সময় বেঁধে রাখা হয়, মুরগির বাসার প্রয়োজন হয়। এবং দেখো উন্নত জাতের ফাওমি, তারপরে হাইব্রিড এবং অস্ট্রালোর জাতের মুরগি এইভাবে পালন করা হয় এবং কী করা হয়, অতিরিক্ত খাবার তাদের সরবরাহ করতে হয়। এরপর দেখো মুক্ত বা ছাড়া মুরগি পালন পদ্ধতি এবং অর্ধ আবদ্ধ মুরগি পালন পদ্ধতি, এই দুইটা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো তিন নম্বর সম্পর্কে, যেটা হচ্ছে তোমার সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় মুরগি পালন, যাকে বলা হয় আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতি। আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতি, এই পদ্ধতি তুলনামূলকভাবে সাধারণত তোমার একটি বাসার মধ্যে বা বিশাল একটি ফার্মে মুরগিগুলো চাষ করা হয়। সাধারণত এই ধরনের মুরগি চাষ করা হয় তোমার বাণিজ্যর ক্ষেত্রে, এতে তোমার খরচ যেরকম বেশি হয় সেই ক্ষেত্রে আয়ও বেশি হয়। তাহলে দেখো এর বৈশিষ্ট্যগুলো কী করতে হবে, বাণিজ্যিকভাবে সাধারণত চাষ করা হয়, বাণিজ্যিকভাবে চাষ করা হয়। তারপরে দেখো কি বলা হয়েছে, খাবার ও বাসস্থান থাকে, খাবার এবং বাসস্থান থাকে। তারপরে অতিরিক্ত সেবা প্রদান করতে হয়, অর্থাৎ কোনো মুরগি যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কি হয়, একটি মুরগি অসুস্থ হওয়ার পাশাপাশি তার খামারের বা ফার্মের অন্য মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে, এজন্য তাদেরকে অবশ্যই সেবা প্রদান অর্থাৎ রোগ নিরাময় করতে হয়। খরচ ও আয় উভয়ই বেশি, তাহলে দেখো এই ধরনের অর্থাৎ আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতির মধ্যে বাণিজ্যিকভাবে অর্থাৎ কেউ যদি ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে এই ধরনের পদ্ধতিটি অনুসরণ করে এবং খাবার এবং বাসস্থান থাকে, অর্থাৎ সে যে খাবারটা খায় সেটিও তোমার মালিক কর্তৃক সরবরাহ করতে হয়, অর্থাৎ নিজের সেখানে সংগ্রহ করার কোনো ব্যবস্থা থাকে না যেহেতু মুরগিটা চারিদিকে আবদ্ধ অবস্থায় থাকে, এবং বাসস্থানও মালিকই প্রেরণ করে। এবং অতিরিক্ত সেবা প্রদান করতে হয়, অর্থাৎ মুরগিগুলো যদি অসুস্থ হয়, কারণ এই মুরগিগুলো সাধারণত তোমার বিক্রির ক্ষেত্রে তারা ব্যবহার করে থাকে, সেই ক্ষেত্রে মুরগি অসুস্থ হলে সাথে সাথে তাদের সেবা প্রদান করতে হয়। খরচ ও আয় বেশি, অর্থাৎ এই মুরগিগুলোকে যখন পালন করা হয় এই মুরগিগুলোর যে খাবার খরচ দিতে হয় সেই খাবার খরচগুলো 100%-এর মধ্যে 70% এই মুরগির খাবার খরচের মধ্যেই যায়। যেহেতু এগুলোর খরচ বেশি সেহেতু এই ধরনের মুরগিগুলো বিক্রি করে অনেক আয় উৎপাদন করা যায়, এই জন্য সাধারণত মানুষগুলা মুরগি এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফার্মের মুরগি যেগুলো সাধারণত তোমার নাজুক টাইপের হয়ে থাকে, দেশি মুরগি না, সেই ধরনের মুরগিগুলো সাধারণত আবদ্ধ অবস্থায় পালন করতে হয়, এতে ব্যবসায় অনেক লাভ হয়। তাহলে দেখো মুরগি পালন পদ্ধতির মধ্যে আমরা টোটাল কয় প্রকার দেখলাম, টোটাল দেখলাম তিন প্রকার মুরগি পালন পদ্ধতি। একটি হচ্ছে মুক্ত বা ছাড়া অবস্থায় মানে সম্পূর্ণ খোলা অবস্থায় পালন, যেগুলো সাধারণত তোমার শহরে কম হয়ে থাকে এবং গ্রামাঞ্চলে বেশি হয়ে থাকে। দ্বিতীয়টা দেখলাম অর্ধ আবদ্ধ, অর্থাৎ দিনের কিছু সময় ছেড়ে করা হয় এবং কিছু সময় বাসায় রেখে করা হয়, এতেও খরচ বেশি হয় সাধারণত এবং মুরগিকে অতিরিক্ত খাবার প্রদান করতে হয়। এবং তিন নম্বর দেখলাম আবদ্ধ অবস্থায় মুরগি পালন পদ্ধতি, যেটাতে বিজনেস করার উদ্দেশ্যে বা বাণিজ্য করার উদ্দেশ্যে এ ধরনের মুরগি পালন তোমার করা হয়। আচ্ছা পরবর্তীতে আমরা মুরগি পালনের বিভিন্ন ধরনের খাবার সম্পর্কে বা রেশন সম্পর্কে আলোচনা করব। আশা
আশা করি এই টপিক্স আর কোনো সমস্যা নেই, পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক্স নিয়ে চলে আসবো। ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।